আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যে এত সুন্দর জায়গা, আর যে সুইমিং পুলটা রাতে কত ভালো লাগছে। ভিউয়ার্স, আজকের এই ব্লকে রত্নদ্বীপে থাকা এবং খাওয়ার যে খরচ সে সম্পর্কে বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রত্নদ্বীপের রাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে জানি না, কিন্তু এত সুন্দর জায়গা। রাতে কফি হাউসের পাশে, রাতে যে পানির লেকের ভিতরে যে পানির যে বিভিন্ন রকমের কালারের লাইটিংটা হচ্ছে, সেটা পানির ভিতরে অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমি বাংলাদেশে না, আমি যেন অন্য বাইরে কোনো দেশে বসে আছি। এত ভালো লাগছে আসলে কোনো জায়গায় বের না হলে বোঝা যায় না যে সেই জায়গাটা কত সুন্দর। আমি আসলে যখন রত্নদ্বীপ দেখি তখন আমার কাছে মোটামুটি লাগে, কিন্তু এত সুন্দর জায়গা যে হাঁটলে বসলে মনে হচ্ছে এখান থেকে উঠে আমি আর না যাই, এই রকমটাই মনে হচ্ছে। এত সুন্দর, আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এটা এটা আল্লাহর কাছে হাজার কৃপা যে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এবং আমি যতটুকু সৌন্দর্য উপভোগ করলাম ঠিক ততটুকু সৌন্দর্যই আপনাদেরকে দেখাতে পারলাম। এর জন্য আমার কাছে অনেক ভালো লাগছে, পারছি না তো আসলে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূরে তো হাঁটাহাঁটি করে রাতে যাওয়া যায় না, অনেক অনেকটা হাঁটলে অনেক ভালো লাগে। আর অনেকেই হেঁটে হেঁটে এগুলা দেখছে, তো ও আমার বেবি টায়ার্ড, ও আর ওর ভালো লাগছে না, সারাদিন অনেক অনেক হাঁটাহাঁটি করেছে। তো একটু রেস্টুরেন্টে আসলাম, তো অডিন দেখেন, অডিনের এই এই যে ভালো লাগার মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আরও একটা ভালো লাগার কথা বলবো, সেটা হচ্ছে আজকে এখানে প্রোগ্রাম হবে, তো এই প্রোগ্রামটা অনেক সুন্দর হবে নাকি, অনেকেই অনেক শিল্পী টিল্পী আসবে। তো মেন কথা, এখানে আজকে যে প্রোগ্রাম হবে সেটা এখানকার যে এই রিসোর্টের যে মালিক, সেই মালিকই এই প্রোগ্রামটার আয়োজন করছে। তো প্রোগ্রামটা অনেক সুন্দর হবে, তো সেই প্রোগ্রামগুলো প্রোগ্রামে কী কী হবে তা আপনাদের সাথে শেয়ার করব।
আশা করি আপনারা অনেক অনেক উপভোগ করছেন আজকের এই ব্লগটি, বিশেষ করে রাতে রত্নদ্বীপের যে অপরূপ সৌন্দর্য এবং সাথে বাড়তি পাওনা হিসাবে যোগ হয়েছিল একটি প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে অনেক সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর ড্যান্স আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। আজকে এই রত্নদ্বীপের এই রাতের সৌন্দর্য ব্লগটিতে আমরা এখানকার থাকা এবং খাওয়ার খরচ সম্পর্কে বলবো। তো এখানে থাকতে হলে যে পরিমাণ খরচ হবে পার নাইট, বিভিন্ন ধরনের রুম আছে এবং বিভিন্ন ধরনের এখানে থাকার খরচ, এবং এক্সিকিউটিভ যে রুমগুলো আছে সেটা হচ্ছে 12,144 টাকা পার নাইট, সুপার ডিলাক্স সেটা হচ্ছে 10,120 টাকা, ডিলাক্স ট্রিপল সেটা হচ্ছে 11,132 টাকা, এবং রয়্যাল সুইট সেটা হচ্ছে 25,000 টাকা। রত্নদ্বীপ রিসোর্ট যেহেতু আন্তর্জাতিক মানের একটি রিসোর্ট, এখানে খাবারের মান অনেক উন্নত। তো এখানে বাংলা এবং চাইনিজ উভয় ধরনের খাবার আছে। এই খাবারগুলোর দাম খুব একটা বেশি না, মোটামুটি ঠিকই আছে, খুব রিজনেবল প্রাইসে এই খাবারগুলো পাওয়া যাবে। তবে বিভিন্ন ধরনের যে জুস আছে এইগুলোর প্রাইসটা একটু হাই মনে হতে পারে,